আজকে আমি একটা পাস্তা রেসিপি করে দেখাবো। এই পাস্তাটা খুবই হেলদি, কারণ আমি ভেজিটেবিল এবং চিকেন দুটোই ইউজ করেছি। এটাতে ব্রেকফাস্ট এবং ডিনারের জন্য খুব ভালো। আমরা পাস্তা অনেক রকমভাবে করে খেয়ে থাকি, কিন্তু এইভাবে পাস্তাটা বানিয়ে দেখবেন, খুব ভালো হয় খেতে। প্রথমে আমি এরকম একটা জালি নিয়েছি, জালিটা আমি গ্যাসের উপর বসাবো, কারণ আমি কিছু ভেজিটেবিল এতে আমি একটু সেঁকে নেবো। এবার আমি কিছু ভেজিটেবিল দিচ্ছি, তার মধ্যে আমি ক্যাপসিকাম দিচ্ছি, টমেটো, পেঁয়াজ, 7 থেকে 8 কোয়ার মতো রসুন, দিলাম। আর কিছু কাঁচা লঙ্কা দিচ্ছি, কাঁচা লঙ্কাটা স্বাদ মতো দিতে হবে যে যায়। দিয়ে ভালো করে এবার সব দিকটা খুব ভালো করে সেঁকে নিতে হবে, যাতে আগুনের মধ্যে এইভাবে সেঁকে নেওয়ার সঙ্গে সঙ্গে সবজিগুলো সেদ্ধ হয়ে যায়। আর খেয়াল রাখতে হবে যাতে একটা দিক যেন বেশি পুড়ে না যায়, সেই পোড়া অংশগুলো দিলে সসটা বানালে তাহলে সসের ফ্লেভারটা তেতো এসে যাবে। পেঁয়াজে একটা পোর্শন হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। ক্যাপসিকামগুলো যাতে আগুনের তাতটা লাগে তাই আমি একটু এগিয়ে দিলাম আগুনের দিকে। টমেটোটা উল্টে দিচ্ছি, একটা দিক ভালো করে হয়ে গেছে। কিছু রসুন হয়ে গেছে, আমি প্লেটে নামিয়ে নিচ্ছি। আর যদি কিছু রসুন পুড়ে গিয়ে থাকে তাহলে সেটা বাদ দিয়ে দিতে হবে, নাহলে ভালো হবে না সসটা। টমেটো পেঁয়াজ মোটামুটি হয়ে এসেছে, তার আগে আমার কাঁচা লঙ্কা রসুনটা হয়ে গেছে, আমি সব কিছুটা নামিয়ে নিলাম। পেঁয়াজটাও নামিয়ে নিচ্ছি, এবার টমেটোটা একটু উল্টে পাল্টে দেখতে হবে যে কাঁচা ভাবটা যাতে চলে যায় সেরকম সেদ্ধ করতে হবে, আগুনেতে এরকম তাতিয়ে নিতে হবে। এবার ক্যাপসিকামটা একটু সময় লাগে, ক্যাপসিকামটা আমি এবার উল্টে দিচ্ছি, এই দিকটা আমার অনেকটা বাকি আছে। এইভাবে করতে করতে সব সবজি কাঁচা ফ্লেভারটা একদম কেটে যায়। ক্যাপসিকামটা আমার হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিলাম। এবার যে পোড়া অংশগুলো দেখাচ্ছি, এবার এইভাবে আমার নরম হয়ে গেছে, আমি দেখাচ্ছি গায়ের মধ্যে লাগালে এটা গর্ত হয়ে যাচ্ছে। আর যে পোড়া অংশ টমেটো পেঁয়াজ যা আছে সেগুলো বাদ দিয়ে এটা সসটা বানাতে হবে, গ্রাইন্ডারের পেস্ট করতে হবে। এটা এই কালো পোর্শনগুলো বাদ দিয়ে দিতে হবে, একটু হাতে এরকম করে ছাড়িয়ে নিলে এটা উঠে আসবে। তার আগে আমি এটা ঠান্ডা হয়ে গেছে, আমি এটা সিডসগুলো যে আছে ভেতরে সেগুলো আমি বাদ দিয়ে দিচ্ছি। সিডসগুলো এইভাবে ছুরির সাহায্যে আমি কেটে নিয়ে ভিতর থেকে এটা পোষণটা টেনে নিলে এটা বেরিয়ে আসবে। এভাবে বের করে নিয়েছি, এবার এটাকে গ্রাইন্ডারে পেস্ট করতে হবে। তার আগে আমি এটা চিকেন দেখাচ্ছি, চিকেনটা আমি নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি, ছোটো ছোটো পিস করা আছে এটা। এবার আমি পাস্তাটাকে বয়েল করে নেবো, জল দিলাম পাস্তাটা বয়েল করার জন্য। জলটা গরম হয়ে গেলে আমি এটা ম্যাক্রোনি পাস্তা নিয়েছি, পাস্তাগুলো আমি জলের মধ্যে দিয়ে দেবো।
জলটা গরম হয়ে গেছে, পাস্তাগুলো আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এভাবে দিয়ে ভালো করে বয়েল করে নিতে হবে। পাস্তা বয়েল করতে বেশি একটা সময় লাগে না, একটু জলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। এরপর আমি এতে খুব সামান্য নুন দেব আর সামান্য পরিমাণে আমি তেল দিয়ে দিচ্ছি, যাতে পাস্তাটা খুব ঝরঝর হয়, একটা জায়গায় একটা লেগে যাবে না তেলটা দিলে। এবার যখন পাস্তাটা বয়েল এসে যাবে, ফুটে যাবে জলটা, তখন আমি পাস্তাগুলো তুলে নেব। খুব বেশি সেদ্ধ হলে তাহলে পাস্তাটা ঘেটে যাবে, এরকম টেস্ট আসবে না ভালো। তাই আমি একটু সামান্য সেদ্ধ দিয়ে আমি এভাবে জল থেকে তুলে নিচ্ছি, প্লেটে এইভাবে এবার তুলে নিচ্ছি। পাস্তাটা সেদ্ধ করার আগে যেহেতু আমি একটু তেল দিয়েছিলাম, তাই দেখুন একটার আগে একটা একটুও লেগে নেই, ঝরঝরে হয়েছে খুব। এবার আমি নেক্সট প্রসেসে যাবো। এবার যে প্রসেসটা আমি করবো খুব বেশি সময় লাগবে না, 5 থেকে 6 মিনিটের মধ্যে হয়ে যাবে এটা। তার আগে আমি এটা তেল দিয়েছি, এটা আমি সসটা বানিয়ে নিয়েছি। যে ভেজিটেবিলগুলো আমি আগুনেতে এরকম তাতিয়ে নিয়েছিলাম সেটাকে পেস্ট করে নিয়েছি ঠান্ডা করে। তেলটা গরম হয়ে গেলে, সাদা তেল নিয়েছি, তেলটা গরম হয়ে গেলে চিকেনটা যেটা সেদ্ধ করেছিলাম নুন দিয়ে, সেটা আমি তেলের মধ্যে নাড়াচাড়া করে নেবো, যাতে চিকেনের যে কাঁচা একটা ফ্লেভার থাকে সেটা কেটে যাবে। তার আগে আমি একটু গোলমরিচ দিয়ে দিচ্ছি। গোলমরিচটা দিয়ে আমি বেশি নাড়াচাড়া করবো না তেলের মধ্যে, তাহলে স্টিফ হয়ে যাবে, ছিপড়ের মতো এসে যাবে। তাই একটুখানি নাড়াচাড়া করে পাস্তাটাকে আমি দিয়ে দেবো তেলের মধ্যে। এবার পাস্তাগুলো আমি দিয়ে দিচ্ছি। পাস্তাটা দিয়ে দিলাম, এবার আমি তেলের মধ্যে নেড়ে নেবো। সসটা আমি এখন দেবো না, সসটা দিলে তাহলে পাস্তা যে কাঁচা ভাবটা থাকে তাহলে সেটা কাটবে না। তেলের মধ্যে নাড়াচাড়া করে তারপর আমি যে ভেজিটেবিলের সসটা বানিয়েছি সেটা দিয়ে দেবো। তার আগে একটু নুন দিলাম, নুনটা আমি পাস্তাটা ফোটানোর সময় দিয়েছিলাম, তাই খুব সামান্য পরিমাণ নুন দিয়েছি। এবার আমি একটু গোলমরিচ অ্যাড করবো এতে। গোলমরিচ দিলাম, গোলমরিচটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে তারপর আমি সসটা দিয়ে দেবো। এবার আমি সসটা দিয়ে দিচ্ছি। একটা কথা বলে রাখি, আমার টমেটোর পরিমাণটা খুব কম ছিল, তাই বলে রাখবো যে আমার পাস্তা পরিমাণে যতটা আছে তাই টমেটোটা একটা জায়গায় দুটো দিলে ভালো হতো। তাই আমি বলবো টমেটোটা একটু বাড়িয়ে দিতে হবে। যে সসটা বানাবো সেটা, যেটা আমি সবুজ হয়েছে সেটা আমার একদম লাল হবে। টমেটোটা আমার কাছে একটা ছিল বলে তাই দিতে পারিনি। এবার একটু নাড়াচাড়া করে গ্যাসটা অফ করে দেবো, বেশি নাড়াচাড়া করবো না। গ্যাসটা অফ করে দিলাম। আমার তৈরি হয়ে গেছে পাস্তাটা, আমি যেভাবে করে দেখালাম সেভাবে করে দেখবেন, বাড়িতে বাচ্চাদের করে দেবেন, খুব ভালো লাগবে এবং বড়দেরও এটা খুব ভালো লাগবে। আমি বলবো এটা টমেটো সস দিয়ে এটা পরিবেশন করার জন্য।
তাই আজকে আমার এইটুকুই। পাস্তার আমি রেসিপিটা কেমন করে দেখালাম, ভালো লাগলো।